নেমেছি উত্তর দক্ষিণ মেট্রো, কলকাতা উত্তর দক্ষিণ মেট্রো সাম্বাইয়া স্টেশনে যাব শ্যাম পার্কে, কারণ আজকে জগদ্ধাত্রী পূজা, মাতৃপ্রতিমা দর্শন করব। আলোকমালায় সেজে উঠেছে ভূপেন বসবি নৌ, খুব সুন্দর আলোকমালায় সাজানো হয়েছে রাস্তার দুপাশ। সুভাষবাগ শিশু উদ্যান, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে, পুরনো নাম শ্যাম পার্ক, বিখ্যাত শ্যাম পার্ক। এখানে সুন্দর একটি ঝর্ণা তৈরি করা হয়েছে। মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, বিভিন্ন রকমের দোকানপাট নিয়ে এখানে মেলা বসেছে, সুন্দর মেলা। দোকানপাটগুলো আমরা দেখব আস্তে আস্তে। শ্যাম পার্ক উত্তর কলকাতা শ্যামবাজারের কাছে একটি গুরুত্বপূর্ণ পার্ক। এই পার্কে অনেক পুরানো একটি জগদ্ধাত্রী মাতার পূজা হয়। এই পূজা এখনো উত্তর কলকাতার সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে চলেছে। এটি আচারের দোকান, এখানে বেলুন বিক্রি হচ্ছে। মাছের বিভিন্ন আইটেম এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের রাইড, ইলেকট্রিক্যাল রাইড এখানে চলছে। ঘোড়ার দোলনা, যদিও এখন এটা এখন এটা ফাঁকাই, বাচ্চারা নেই, এটা বাচ্চাদের জন্য। বিভিন্ন খাবারের দোকান, সুন্দর একটি হাট তৈরি করে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। মোমো থেকে কফি সব কিছুই পাওয়া যায়। Thank you.
মণ্ডপে প্রবেশ করছি মাতৃপ্রতিমা দর্শনের জন্য। ঝাড়টি কিন্তু দেখার মতো যে ঝাড় লাগানো হয়েছে, এরপরে পুজোর আমাদের ব্যবস্থা করতে পারবো না। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের নবমী পুজোর পুষ্পাঞ্জলি, শেষ পুষ্পাঞ্জলি এক্ষুনি আরম্ভ হচ্ছে। যারা পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক তাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের মণ্ডপে চলে আসুন। আমাদের মাতৃ কিন্তু আর পুষ্পাঞ্জলির ব্যবস্থা করা যাবে না। হ্যালো হ্যালো অরূপদা, অরূপদা তোমায় বলছি, তুমি তাড়াতাড়ি আমাদের মাতৃমন্দিরে চলে এসো। তোমার বাগবাজার কলকাতা তথা উত্তর কলকাতার একটি গুরুত্বপূর্ণ স্থান, কেননা এখানে আছে শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি। এছাড়া গঙ্গাতে আছে শ্রী শ্রী মায়ের ঘাট, যেখানে সারদা মা স্নান করতে যেতেন। তাছাড়াও স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও ভগিনী নিবেদিতার পদধূলি পড়েছিল এখানে।
এই বাগবাজারের পূজায় জগদ্ধাত্রী মায়ের প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদে থাকে সুগন্ধি চালের পোলাও বা খিচুড়ি, আর সঙ্গে থাকে আলুরদম আর মিষ্টি। এটা নেবার জন্য প্রচুর ভিড় হয়।